আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন নিয়ে। সো আমি এখানে তিনটি লিনিয়ার ইকুয়েশন নিয়ে কি সিস্টেম কনসিডার করছি। এখন এই সিস্টেমটাকে আমরা কীভাবে সলভ করব, তো ফার্স্ট স্টেপে আমাদের কাজ হচ্ছে এই সিস্টেমটাকে একটি ম্যাট্রিক্স ফর্মে লেখা, এ এক্স ইজিক্যাল টু বি এই ফর্মেটে লেখা। সো যেখানে এর পরিচয় হবে, এ হবে একটি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তো এটা হচ্ছে ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলের কোএফিশিয়েন্ট নিয়ে গঠিত হবে। তারপর এক্সের পরিচয় হচ্ছে এক্স হবে একটি কলাম ম্যাট্রিক্স, তো এটা একটা কলাম ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের, তো ভ্যারিয়েবলের একটি কলাম ম্যাট্রিক্স। তাদের মাল্টিপ্লিকেশন থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটি পাবো সেটা হবে আমার একটি কলাম ম্যাট্রিক্স, সেটা হবে কনস্ট্যান্টের, কনস্ট্যান্ট নিয়ে একটি কলাম ম্যাট্রিক্স। এখন যখন আমি ম্যাট্রিক্স ফর্মে জিনিসটাকে লিখে ফেললাম, এটাকে আমরা কীভাবে সলভ করব, এটার সলিউশন নিয়ে এই প্লে লিস্টে আমরা টোটাল চারটি মেথড শিখব। সো প্রথমে আমরা শিখব গাউস এলিমিনেশন, তারপর শিখব আমরা গাউস জর্ডান, তারপর এলইউ ডিকম্পোজিশন মেথড, সর্বশেষ আমরা শিখব গস সিডল মেথড। বলে রাখা ভালো, প্রথম তিনটি মেথড আমাদেরকে এক্স্যাক্ট সলিউশন দিবে, লাস্টের মেথডটি অর্থাৎ গাউস সিডল মেথড আমাদেরকে অ্যাপ্রক্সিমেট সলিউশন দেবে। সো এই প্লে লিস্টের পরবর্তী ভিডিওতে আমরা গাউস এলিমিনেশন মেথডের ওয়ার্কিং রুল এবং তার প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওটি দেখার অনুরোধ থাকলো।